সেই যে আমরা বিকেলবেলা একটু বের হয়ে পড়েছি, কোথায় যাচ্ছি তোমরা আইডিয়া করো তো কোথায় যাচ্ছি, যদি জানো তাহলে কমেন্ট করে জানাও, আর নাহলে আমি বলে দিচ্ছি, আমি বলে বলবো না, সরি সরি, আমি একদম গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আসলে আমি কোথায় যাচ্ছি, একটু ওয়েট করো। আর এই যে আমি আজকেও কিচ্ছু সাজিনি, পুরো সিম্পল লুক কুর্তি পরেছি। আর এই যে ভাই বোন, আমার ভাই বোনই, আমি যেখানেই যাই ভাই বোন তো যাবেই, এই যে আমার টিমের মানুষ, তো চলো যাই। আমরা যাচ্ছি এই যে রথযাত্রার ওই যে মেইন রোড ওই পাড়ে দেখা যাচ্ছে, আমাদের অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটাই দূর আছে তো, রথ আসছে, উল্টো রথ আজকে আসছে, তো আমরা যাচ্ছি কিন্তু অনেকটা দূর যেতে হবে, তো রথ এসেই পড়েছে, জলদি জলদি করে যাচ্ছি। ওই দেখো ওই দিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, ওইখানে যেতে হবে। হেঁটে হেঁটে যেতে হবে, অনেকটাই দূর আছে তো, রথ আসছে, উল্টো রথ আজকে আসছে, তো আমরা যাচ্ছি কিন্তু অনেকটা দূর যেতে হবে, তো রথ এসেই পড়েছে, জলদি জলদি করে যাচ্ছি। ওই দেখো ওই দিকে গাড়ি ঘোড়া যাচ্ছে, ওইখানে যেতে হবে। তারপরে এই যে ফাইনালি দেখো রথ এসে পড়েছে, প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড়, এই যে লোকজন ঠেলাঠেলি তো আছে, এইগুলো আর কি বলবো বলো। আর এই যে সবাই সুন্দর করে রশি টেনে টেনে যাচ্ছে, আমিও ভাবছিলাম ধরবো কিন্তু যে ভিড়ের জন্য ধরতে পারিনি, তবু তারপর একবার ফাঁকে গিয়ে রশিটা টেনেছিলাম কিন্তু সেই ক্লিপটা আমি করতে পারিনি, ভিড় প্রচণ্ড ছিল তো তাই। আর তারপর আমরা এই যে চলতে লাগলাম আবার মন্দিরের দিকে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়, তবু যে মানে ব্লগ বানানোটা সম্ভবই ছিল না তারপরে আমি করছি। তোমরা একটু আমাকে সাপোর্ট করো প্লিজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে। কিন্তু তারপর আমরা এই যে চলতে লাগলাম ভিড়ের মাঝখানেই, তারপরে এই যে কাকি বলছিল আমাকে যে এমনভাবে মোবাইলটা ধরে যাচ্ছে পড়ে যাবে কিন্তু, আর আমি বলি কি পড়বে না, অভ্যাস হয়ে গেছে ব্লগার বলে কথা, তাই না, একটু তো কষ্ট করতে হবে আর অভ্যাস তো আছে। আর ভিড়ের মাঝে আমার প্রচণ্ড গরম লাগছিলো, দেখতে পাচ্ছ আমি হাত টাত মুছে গাল থেকে মুছি, ঘাম ঘেমে গিয়েছিলাম তার জন্যই। তারপরে যে রথটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তারপরে আমরা সবাই আবার চলতে লাগলাম মন্দিরের দিকে, মন্দির পেয়ে গিয়েছি, একটু দূর, বেশি দূর না, এই যে দেখো মন্দিরে ফাইনালি এসে পড়েছি। আর দেখো কি ভিড় হয়েছে, আমি উপর থেকে এই ক্লিপটা নিয়েছি কারণ ভিড়ের জন্য মানে অনেক গরম লাগছিলো, আমি আর শ্বাস নিতে পারছিলাম না, তাই সববার থেকে এই ভিড় থেকে দূরে গিয়ে উপরে করে একটু ভিডিও করছি। আরে দেখো সবাই কি সুন্দর করে নাচছে, আমার যে ভালো লাগছিলো, আমারও খুব ইচ্ছে আছিলো কিন্তু গরমের জন্য আমি আর কই পারি, আমি তো পারি না, না সবাই নাচছিলো, ভালোই লাগছিলো। তারপরে যে রথ থেকে জগন্নাথ ঠাকুরকে নিয়ে এই যে যাচ্ছে মন্দিরের ভিতরে এখন রাখতে যাচ্ছে, দেখো সবাই কি সুন্দর করে ভিডিও করছে, তো ভালো লাগছে দেখে। তো একটু দেখো তোমরা কিভাবে নিয়ে যায় ঠাকুরগুলোকে, দেখো মাথায় করে নিয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। তো আমার ভিডিওটাই এখানে সমাপ্ত করছি, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।